তন্ময় দা আর আমি ইন্ট্রোডাকশন দিতে হবে কি তোমাদেরকে লাগবে না নিশ্চয়ই আমি প্রসেন হে গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দা প্রসেন ব্লগস আমি প্রসেন তো আজকে একটা ফ্রেশ ব্লগে তো আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি তো শিলিগুড়ি যাচ্ছি আমাদের টোটন দা তন্ময় দা তো ওর হচ্ছে আজকে ট্রেনিং কমপ্লিট তো আজকে আমরা যাচ্ছি ওর হচ্ছে প্যারেড দেখতে ওকে উইশ করতে বা ওর আজকে পোস্টিংও হওয়ার কথা তো দেখি কি হয় পোস্টিং হলে তো ওর কিছু বেডিংপত্র আমরা নিয়ে আসব আবার কিছু নিয়ে আমরা নিয়ে যাচ্ছি যদি ও পোস্টিং বাইরে হয় তো আমরা ওটা দিয়েও দিব আর যদি পোস্টিং ওখানেই থাকে তাহলে তো কোনো চাপ নেই দেখতে থাকো ব্লগটা যারা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই বেল আইকন প্রেস করবা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না এই আমার নিচে ইনস্টাগ্রামে আইডি সো এনজয় দ্য ব্লগ আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন তো এই সেকা রুটি খাইলাম তো তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর চাটনিটা বেশ খুব ভালো তো এখান থেকে আমরা এখন জল নেব জল নিয়ে আমরা ভিতরে ঢুকবো তো আমরা সবাই ব্রেকফাস্ট করেই ঢুকছি ভিতরে অনেক সকাল সকাল বের হইতে হয়েছে আমাদের যদিও এরকম প্রোগ্রাম ফার্স্ট টাইম আমরা ভেতরে ঢুকেই দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রথমবার এরকম প্রোগ্রাম সামনাসামনি দেখে খুবই ভালো লাগছে তারপরে শুরু হয়ে যায় প্রাইস বিতরণের অনুষ্ঠান পুরো ছয় মাস ট্রেনিং পিরিয়ডে যারা যারা পারফরম্যান্স মার্কস ভালো পেয়েছে তাদের জন্য পুরস্কার বিতরণ তো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রাইসগুলো এই যে সেই বন্ধু যার জন্য হয়তো আজকে আমি ব্লগটা কমপ্লিট করতে পারছি সমীর মেনলি আমার গোপ্রোতে একটুকু চার্জ ছিল না আমি রাতে চার্জে দিতেই ভুলে গেছিলাম তো একটা পাওয়ার ব্যাংক জোগাড় করে এনে দিল আমাকে শুরু হলো শপথ গ্রহণ অনুষ্ঠান সবাই শপথ নিচ্ছে শপথ গ্রহণ শেষে আরেকবার প্যারেড সবাই মিলে করলো খুব সুন্দর একটা মুহূর্ত সত্যি মোটামুটি সবার বাড়ি থেকেই এসেছে সবার প্যারেন্টসদের একটা খুবই গর্বের বিষয় যে সে তার ছেলেকে আজকে প্রতিষ্ঠিত হিসেবে দেখতে পাচ্ছে আমরাও খুব ভালো লাগছে টরন্দাকে
দেখে। সবার ফ্যামিলি সবার সাথে মিট আপ করছে আজকে, আফটার সিক্স মান্থ সবার সাথে ফ্যামিলির সাথে দেখা করছে। মাঝে মাঝে তো কেউ ছুটি পেয়েছে, কেউ পায়নি। সো গাইস, আমাদের দাদা তো কেমন ফিল হচ্ছে আজকে বলো একটু? অসম অসম, এই ছয় মাসের যে পরিশ্রমটা ছিল একদম একদম সত্যি আমারও খুব ভালো লাগছে দাদাকে দেখো তো। ইয়ো ম্যান, এই আমাদের ভিক্টর গ্যাং। তো তোমাদের পোস্টিং কই হইলো? এখানে টেন বিলিয়ানি। এই সাব্বাস সাব্বাস, এখানে পোস্টিং, এখন কালে লাগায় যাব খালি। গুড গুড, তাহলে আর বাইরে যাওয়া হইলো না, ঠিক আছে, খুব ভালো। তো এই আমাদের দাদা, প্রোগ্রাম শেষ, খুব তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে গেল। ভাবছিলাম একটু দেরি হবে, বাট সাড়ে নটার মধ্যে প্রোগ্রাম শেষ। প্রোগ্রাম শেষে সবার জন্য ব্রেকফাস্টের আয়োজনও করা হয়েছিল ফ্যামিলি মেম্বার্সদের জন্য। আমরা সকলে ব্রেকফাস্ট করলাম। অবশেষে বাড়ির পথে চলে আসছে বাড়ি, সেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ সবাই একটু জানিও কমেন্টে। যারা যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।